এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা কোন কোন হসপিটাল এবং নার্সিংহোমগুলিতে সুবিধা পাওয়া যাবে, সেগুলির লিস্ট কিভাবে আমরা ঘরে বসে জানতে পারবো আমাদের স্মার্টফোন থেকে অথবা কম্পিউটার থেকে। তো সবার প্রথমে আপনাদেরকে ব্রাউজার ওপেন করে নিতে হবে, আপনাদেরকে স্বাস্থ্যসাথী লিখে সার্চ করে নিতে হবে এবং প্রথম যে ওয়েবসাইটটি আসবে swasthyasathi.gov.in এটিতে টাচ করে দিতে হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইট যেটি পশ্চিমবঙ্গ সরকারের, সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তো এটি কোনো ইনফরমেটিভ ওয়েবসাইট নয় যে এখানে ওয়েবসাইট ব্যাকডেটেড হবে এবং ওয়েবসাইট ইনভ্যালিড হবে, এটি একদম পশ্চিমবঙ্গ সরকারের অথেন্টিকেটেড ওয়েবসাইট। এখানে আপনি সব থেকে নিচে চলে আসবেন, নিচে চলে এলে আপনি দেখতে পাবেন এই MIS বলে যেটি রয়েছে, এখানে অ্যাক্টিভ হসপিটাল লিস্ট বলে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে আপনাকে টাচ করতে হবে। এই অপশনটিতে টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট স্টেট বলে অপশন রয়েছে। সিলেক্ট স্টেট বলতে এখানে অনলি ওয়েস্ট বেঙ্গলই হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল ছাড়া স্বাস্থ্যসাথী কার্ড অন্য কোনো স্টেটে ভ্যালিড নয়। এবং এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আমি কলকাতা করছি। এবং এখানে হসপিটাল টাইপ সিলেক্ট করতে হবে, এখানে রয়েছে প্রাইভেট, পাবলিক অ্যান্ড অল। পাবলিক মিন্স যেগুলি হসপিটাল যেগুলিতে ফ্রিতে অলরেডি চিকিৎসা হয়। পাবলিক হসপিটাল সার্চ করে আমাদের লাভ নেই, আমরা এটাই সার্চ করে দেখব যে প্রাইভেট নার্সিংহোমগুলি থেকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা আমরা পেতে পারি। তো আমরা প্রাইভেট সিলেক্ট করব অ্যান্ড তারপরে হসপিটাল গ্রেড বলে একটি অপশন রয়েছে, এটি গ্রেড ABCR এরকমভাবে গ্রেড রয়েছে। এ গ্রেড মানে সব হসপিটালই ভালো, বাট গ্রেড এ মানে ভালোর মধ্যে ভালো এরকম। তো গ্রেড এ সিলেক্ট করে নিলাম এবং সাবমিট। তো নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে হসপিটাল কোডের সাথে হসপিটালের নেম এবং এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এগুলি সব অ্যাক্টিভ রয়েছে, এখানে অ্যাক্টিভ লেখা রয়েছে ডান দিকে। এবং এখানে আপনি হসপিটালের নাম দেখতে পাচ্ছেন, আমরি হসপিটাল রয়েছে, আমরি হসপিটালে ঢাকুরিয়া রয়েছে, মুকুন্দপুর রয়েছে, অ্যাপোলো, BM বিড়লা, BP পোদ্দার, বেলভিউ, চেরিং ক্রস, এখানে সব হসপিটালগুলির লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন, যেসব হসপিটাল স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধা পাওয়া যাবে, যেসব হসপিটাল থেকে স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধা পাওয়া যাবে। এবং উপরে আরেকটি অপশন রয়েছে যেটি হচ্ছে সার্চ বাই হসপিটাল কোড অথবা নেম ডিটেলস, এখানে আপনি হসপিটাল নেম অথবা হসপিটাল কোড দিয়ে সার্চ করতে পারবেন। আপনি কোনো একটি হসপিটালে চিকিৎসা করাতে চান এবং আপনি চান যে সার্চ করতে যে ওই হসপিটালটিতে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে কি না, তাহলে আপনি ওই হসপিটালের নাম, সম্পূর্ণ নাম, কোনো শর্ট নাম দিলে হবে না, একদম সম্পূর্ণ যেটা নাম, রেজিস্টার্ড নাম হসপিটালে, সেই হসপিটালের নাম দিয়ে সার্চ করতে হবে অথবা হসপিটালের কোড। আপনি হসপিটালে খোঁজ নিলেই জানতে পারবেন হসপিটালের কোড কী, এবং সেই হসপিটালের কোড দিয়ে সার্চ করলে, যেমন কোডটি এরকম, এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে প্রত্যেকটি হসপিটালের পাশে, নামের পাশে কোড দেওয়া রয়েছে হসপিটাল কোড বলে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এই রকম হসপিটালের কোড হবে, তো এই কোডগুলি দিয়ে যদি আপনি সার্চ করেন সার্চটি আরও বেশি ভালো হবে। এরপরে আপনাকে এখানে হসপিটালের নাম লিখে দিতে হবে এবং দেন আপনাকে সার্চ অপশনে সার্চ করে দিতে হবে। যদি হসপিটালটি অ্যাভেলেবেল হয় আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে যে হসপিটালটি অ্যাভেলেবেল আছে অথবা অ্যাক্টিভ নেই। যদি ভিডিওটি ইউজফুল লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ইউটিউবে দেখার জন্য।